গ্রামের শ্রমিকদের কথা একটু বলি, আজকে তাদেরকে রাস্তা নামানো হয়েছে, গ্রামাঞ্চলে এরকম খবর আছে যেভাবে তাদের রাস্তা নামাবে এবং ওরাই তাদের এজেন্ট ঢুকাবে, ওদের ক্ষতি করবে, দরকার হলে লাশ ফেলবে এবং দেশের অবস্থা আরও অস্থিতিশীল করবে। অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করে পায়নি, তখন তখন এই কাণ্ডটা। গ্রামের শ্রমিকদের যদি বলবো যে এই যেটা বাড়ানো হয়েছে এটা নিয়েই তাদের কাজ করতে হবে, তারা কাজ করুক, যখনই সময় আসে তাদের সব রকম সুবিধা আমরা করে দিই, কিন্তু তারা যদি সেটা না করে এখন কারোর প্ররোচনায় রাস্তা নেমে করে, তখন এই কারখানা ধ্বংস হয়ে গেলে উৎপাদন ব্যাহত হয়, যদি রপ্তানি ব্যাহত হয় তাহলে তাদের কাজ থাকবে কোথায়, এটা তো তাদের বুঝতে হবে। চক্রান্ত করেই চেষ্টা করছে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করা, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা, সব দিক থেকে চেষ্টা করছে। কিন্তু আমাদের এরই মধ্যে সকলকে এক হয়ে এগিয়ে যেতে হবে এবং আমাদের শক্তি দেশবাসী, আমি এটাই বিশ্বাস করি দেশবাসীতে, সব দিক থেকেই বাংলাদেশ কিন্তু অগ্রগামী, এই অগ্রযাত্রা কোনো মতে যেন থেমে না যায়।